স্বরাষ্ট্রমন্ত্রী কাছিমাছু করে আর পিটার আজ পায়ের উপর পা তুলে বলে তোমরা কি রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছ নি কাটাতে গিয়ে উনি কাঁপতে কাঁপতে বলেছেন না না আমরা তো রাস্তাঘাট বন্ধ করবো না তো এখন কি হলো আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাস আচ্ছা বলেন একজন রাষ্ট্রদূতের মর্যাদা কি মন্ত্রীর তুলনায় ছয় ধাপ নিচে হবে ছয় ধাপ নিচে হবে আমরা টেলিভিশনের মধ্যে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী জনসড়ক দেখেছেন আপনারা টেলিভিশন স্বরাষ্ট্রমন্ত্রী কাছিমাছু করে আর পিটার হাস পায়ের উপর পা তুলে বলে তোমরা কি রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছ নি কাটাতে গিয়ে উনি কাঁপতে কাঁপতে বলেছেন না না আমরা তো রাস্তাঘাট বন্ধ করবো না তো এখন কি হলো রাস্তাঘাট বন্ধ করতে পারবে না আমরা তো আগেই বলেছিলাম আমরা কোনো বাড়াবাড়ি করছি না সভা সমিতির জন্মগত অধিকার নাগরিকের আছে অতএব আমরা যেখানে সভাপতি চাইব করব হ্যাঁ এটা ঠিক রাস্তার মধ্যে যদি ওখানে যানজট তৈরি হয় আমরা সেদিন পুলিশকে আপনাদেরকে জানিয়ে রাখবো আপনারা ব্যবস্থা নেন আমরা পুলিশের কাছে পারমিশন নিয়ে সভা করবো কেন পুলিশ রাজনীতি করে না তো রাজনীতি কর্তা পুলিশ পুলিশের কাছে কেন পারমিশন দিতে হবে এই কথা আমরা বহুবার বলেছি কিন্তু তারা অতীতে আপনার সভা করতে গেছি পুলিশের ভেঙে দিয়েছে এইবার এইবারে দেখেছেন বিএনপি দরখাস্ত করেনি অবহিতকরণ করেছে আপনাদের জানানো গেল 28 তারিখে আমরা আমাদের পার্টি অফিসের সামনে মহাসমাবেশ করব পুলিশ এখনই কিন্তু নরম করতে শুরু করেছে বলেছে না পারমিশন তাদেরকে দেব তবে কোথায় দেব সেটা ভাবছি তারা ভাবতে থাকে আমরা তো তাদের কাছে পারমিশন চাইনি আমরা বলেছি আমরা এখানে সভা করব এবং তোমরা পারো যদি তাহলে জনগণের যদি দুর্ভোগ না হয় রাস্তাঘাট পরিষ্কার রাখো যা যা করতে সেটা করো এখন আওয়ামী লীগ চিন্তা করছে এই সমাবেশ তো বন্ধ করা যাবে না তারপরে ওরা দেখাতে চায় আগ্রহ কম কি ওদের নেত্রী যিনি উনি গতকাল উড়াল দিয়েছেন কোথায় গেছেন কবে ফিরবেন কেন গেলেন কিছু জানি না কিন্তু আমরা যেদিন মহাসমাবেশ করব সেদিন উনি ঢাকায় থাকবেন নাকি থাকবেন না এইটা নিয়ে আওয়ামী লীগের চিন্তা আমাদের চিন্তা নেই ওরা যখন ইচ্ছায় যান যখন ইচ্ছা ফিরুক কিচ্ছু আসে যায় না আমাদের কারণ ওনাকে ক্ষমতা থেকে যেতে এইখানে কোনো কম্প্রোমাইজ হবে না কেন কেন আপনাকে বিশ্বাস করি না আপনি একবার ছল চাতুরি করে ভোটের আগে 853 জন নিয়ে গেছেন আর পরে বা ডাকাতি করে মানুষকে ভোট দিচ্ছেন আমাদের সাথে সম্ভব হয়েছে আমি চিনম সম্ভাবি দেখেন চিন্তা করে একজন মানুষ বাপের নামে কসম করে বললেন যে এই ভোট আমি একেবারেই পক্ষ পাবে কোনো প্রভাব পাবে না আপনারা ভালো ভোট করতে পারবেন নিজে ফোনিসে মানবী বললেন আমাদের কর্মীরা যে মাঠে নামতে পারছে না কেন মাননি জানেন না গাড়ি মামলা দিয়েছেন ঘরে ফিরতে পারে না পুলিশ খোঁজে উনি বললেন আমাদের কাছে লিস্ট দেন আছে লিস্ট উনি মনে করেছিলেন আমরা ওদের কি কথা বলছি কিন্তু মির্জা ফখরুল লিস্ট দিয়ে গেছেন ফাইল দিয়ে উনি জমা দিয়েছেন বিশ্বাস করে পরদিন থেকে ওই ফাইল অনুযায়ী পুলিশ খুঁজছে তাদের গ্রেপ্তার এবং ভোটটা কি হয়েছে দেখেছেন আপনারা কাজী ওনাকে বিশ্বাস করবে যে মানুষ তার থেকে বেকুবে করার আপনাকে বিশ্বাস করি না অতএব আপনার অধীনে আপনার সরকারের অধীনে আপনার মাননীয় নির্বাচন কমিশনের অধীনে কোনো ভোটে আমরা যাব না আরে ভাই আমি বিশ্বাস করি না আপনি কি গুলি করবেন দেখি বিশ্বাস সভাপতি বলতে আপনি বিশ্বাস করার মতো মানুষ নন বিশ্বাস করবার মতো কাজ করেননি আপনাকে আমরা নয় দুনিয়ার কেউ বিশ্বাস করে উনি তারপরে জোর করে থাকবেন পত্রিকায় দেখলাম এইবার লিখেছে আওয়ামী লীগ নাকি এবার আক্রমণাত্মক হবে ওরা সভা সমাবেশ করতে দেবে না মানে আক্রমণাত্মক হবে কিরকম করে আপনা আমরা পাড়ায় যান তারা একজন আরেকজনের বউ ফোন করে আপা আমার ছেলেটা তো আমেরিকা থেকে পাঠিয়ে দিয়েছে ফেরত আপনার কি অবস্থা উনি বলেন আমার তো এখনো ফেরে নাই বউ কি আমি তো ভয়ে আছি সবগুলো ভয়ে আছে